আজকের এই দিনে আমরা বলতে চাই এই বাংলাদেশ লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন যে মূল স্বপ্ন ছিল গণতন্ত্র দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমরা যখন স্বাধীনতার 50 বছর পালন করলাম দেশে গণতন্ত্র নাই দেশের মানুষের ভোটের অধিকার নাই আজকে যারা সরকারে তারা বিভিন্ন সময়ে ভোট কারচুপির মাধ্যমে একবার বিনা ভোটে আরেকবার দিনের ভোট রাতে ডাকাতি করে আজকে ক্ষমতায় আছে তাই তারা স্বৈরাচারী জনগণের সরকার নয় সেই জন্য এদেশে গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত এবং সমাজের সর্বক্ষেত্রে এবং রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে সর্বক্ষেত্রে আজকে স্বৈরাচারী কাজকর্ম চলছে অগণতান্ত্রিক কাজকর্ম চলছে এবং নির্যাতন নিপীড়ন চলছে আজকে বাংলাদেশ একটি অত্যন্ত করুণ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে আপনারা সকলে জানেন কেন এই অর্থনৈতিক এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেন আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হচ্ছে কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে একটি কারণ যে এই সরকারের অব্যবস্থা দুর্নীতি এবং তাদের যে গোষ্ঠীতন্ত্র সেই গোষ্ঠীতন্ত্র এবং তাদের এই গোষ্ঠীতন্ত্রের তাদের যে স্বার্থ সেই স্বার্থকে তারা সম্মান দিচ্ছে সেই স্বার্থকে তারা চরিতার্থ করছে এদেশের জনগণের প্রতি তা এই সরকারের কোনো ভ্রূক্ষেপ নাই আজকে 50 বছর স্বাধীনতার পরে আমরা যদি বাংলাদেশে এই অবস্থা দেখি যে আমাদের ডলার নাই রিজার্ভ কমে গেছে এবং আজকে কোনো ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ নাই এই জন্য নাই যে যেহেতু আজকে ব্যবসা বাণিজ্য আজকে যে ব্যাংক লুট রিজার্ভ লুট সব কিছুর সাথে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত এই জন্য তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই সেই জন্য আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা আজকে জনগণ এর জীবন অতিষ্ঠ হয়ে গেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে এটা আরও প্রকট আকার ধারণ করেছে করোনার কারণেও এদেশের মানুষ গরিব থেকে গরিব হয়েছে বর্তমানে দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই অবস্থায় যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি লোডশেডিং বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার জন্য তারা পায়তারা করছে সারের দাম বৃদ্ধি করেছে কৃষকের আজকে কৃষিকাজে তাদের আজকে বিরাট ক্ষতি হয়েছে এই অবস্থায় আজকে বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য ধূলিসাৎ করে দিয়েছে সেই কারণে আজকে মানবাধিকার নাই এদেশে আন্তর্জাতিকভাবে আজকে স্বীকৃত বাংলাদেশে মানবাধিকার নাই বাংলাদেশের বিভিন্ন সংস্থা সেই কারণে স্যাংশন পাচ্ছে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক নয় সেটাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বাংলাদেশকে আজকে আন্তর্জাতিকভাবে আজকে তারা হাইব্রিড দেশ হিসাবে তারা পরিচয় দিয়েছে তাই আজকের এই যে আমাদের আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে দেশে মানুষের জীবন দুর্বিষহ গণতন্ত্র ফিরিয়ে আনা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে যাতে করে স্বাধীনভাবে রাজনীতি করে করতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করা পরিবেশ সৃষ্টি করা এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণমুক্ত করে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের একমাত্র লক্ষ্য আজকে এই মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কাছে এই শপথ তাই আমরা দাবি করছি অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ সংসদ বাতিল একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের মাধ্যমে প্রকৃত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যার মাধ্যমে দেশের জনগণ জনগণের সরকার প্রতিষ্ঠা করবে আজকের সংকটকে সেই জনগণের সরকার ইনশাআল্লাহ ভবিষ্যতে মোকাবেলা করবে নির্বাচন কমিশন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা তাদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি আমরা জানি যে নির্বাচন কমিশনই হবে না কেন এটা হবে বর্তমান সরকারের আজ্ঞাবহ আর নির্বাচন কমিশন হবে তাদের দালাল হিসাবে তারা কাজ করবে অতীতে 2014-তে করেছে 2018-তে করেছে এবারও করবে সেই জন্য কিন্তু আমরা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আমরা সংযুক্ত হইনি তাদের সংলাপে অংশগ্রহণ করিনি কিন্তু যারা সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে বেশিরভাগ দল ইভিএমের বিরুদ্ধে কথা বলেছিল কেন ইভিএম এমন একটি পদ্ধতি যেটা মানুষে তৈরি করে মানুষই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে উন্নয়ন দেশগুলোতে ইভিএম পদ্ধতিকে বাতিল করে দিয়েছে কেননা
এদেশের মানুষ নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পায় না, সেখানে মেশিনের মাধ্যমে যে ভোটার যে পদ্ধতি এটা হচ্ছে আসলে আওয়ামী লীগ বিগত নির্বাচনগুলোতে একবার বিনা ভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে, এইবার ইভিএমের মাধ্যমে যে এই ভোট চুরি করার জন্য আরেকটি নতুন কৌশল হিসাবে ইভিএম পদ্ধতি তারা এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সেই ঘোষণা দিয়েছে। এটা দেশের জনগণ গ্রহণ করে না, কোনো রাজনৈতিক দল গ্রহণ করে না, এবং আমরা বলেছি যে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা এই নির্বাচনে যাব না, এই দেশের মানুষ নির্বাচনে যাবে না, এবং এই ইভিএম পদ্ধতি যদি চালু করা হয় তাহলে আমরা এটাকে গ্রহণ করব না। আর ইভিএমে ভোট নেওয়ার মাধ্যমে এটাই প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার আবার গায়ের জোরে ভিন্ন পদ্ধতিতে ভোট চুরি করে, এই ইভিএম পদ্ধতিতে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা দেখতে চায় না।